بسم الله الرحمن الرحيم নক্ষত্র বক্তব্যের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছে কারণ এই সমস্ত কবি মতজার ওলামাই কারা প্রতিদিন অবাধ নসিহতটা করতেন তাহলে বাংলাদেশে শান্তির বাতাস বইত না প্রিয় ভাইরা আমি আপনাদের কাছে এই কথাই বলবো আজকে শুধু আনসারি সাহেব নয় আজকে আপনারা জানেন গত বছর আনসারী সাহেব বাংলাদেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মাদারিয়া কাজী বাজারের মাদ্রাসার মাহফিলে ছিলেন তখন তিনি ব্যাংকক থেকে থাইল্যান্ড থেকে চিকিৎসা শেষে যখন কাজী বাজার মাদ্রাসায় জলসায় গিয়েছিলেন একদিকে প্রিন্সিপাল সাহেব একদিকে আনসারী সাহেব একজন আরেকজনের দিকে তাকিয়ে কান্না কান্না জড়িত অবস্থায় ছিলেন কারণ আপনারা জানেন এই বাংলাদেশের সিংহ পুরুষ প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান সাহেব এখন খুবই অসুস্থ আনসার সাহেব অসুস্থ তাই আজকে এই সময় আমি আপনাদের কাছে দোয়ার আহ্বান রাখবো আমরা যেভাবে আনসারী সাহেবের সাহায্য দোয়া করব বাংলার এই সিংহ পুরুষ আজকের অসুস্থতার কারণে আমরা দেখতে পাই রাজনৈতিক মুহূর্তে মতো যারা দিয়ে যেহেতু উঠেছে বাংলাদেশে অনেক সিংহ পুরুষদের কথা বলতে আপনারা শুনে কিন্তু কেউ তো মাঠে নামতে আজকে সাহস পাচ্ছেন না প্রিয় ভাইরা এই জন্য আমি আপনাদের কাছে আমি দীর্ঘ বক্তব্য রাখতে চাই না শুধু এই কথাই বলতে চাই সাইফুল হাদিস সাহেব বলবেন আপনারা আমরা কি চাই বাংলাদেশের কল্পমান সাইফুলা টিকে থাকুক আমরা কি চাই আনসারি সাহেবের মাদুর সাথে থাকুক আমরা কি চাই বাংলাদেশের অসংখ্য অপরিত লক্ষ লক্ষ কল্পমান সাথে থাকুক আর যদি তাই টিকে রাখতে হয় তাহলে ইনশাআল্লাহ সাইফুল হাদিস সাহেব আপনাদের সামনে বলবেন আমাদের কি করণীয় আজকের এই দোয়া মাহফিল থেকে আমরা এবার একটি নাজরানা পেশ করব যে নাজরানার মাধ্যমে বাংলাদেশ সরকারের মন্ত্রীকে আমরা দেখতে দিব যে ব্রিটেনের প্রবাসী মুসলমান ভাই এবং বোনেরা ব্যাংকের ছাতার মতো নয় রহমতের ছায়া ছায়ার মতো যে সমস্ত কৌমি মাদ্রাসা রয়েছে তাদের পাশে আমরা আছি এই উলামায়ে কেরামদের পাশে আমরা আছি ইনশাআল্লাহ আমরা থাকবো সম্মানিত সুবি মন্ডলী পরিশেষে আমি আপনাদের খেদমতে এই গুজারিশ রাখবো আজকে বাংলাদেশের আকাশ থেকে আলে মোলারামা ওলামারা বিদায় নিয়ে যাচ্ছে আমরা দোয়া করি আল্লাহ আনসারি দামক বারাকাত মুলা আলিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দীর্ঘ হায়াত দান করেন ওনাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ সুস্থতা দান করেন এবং সাথে সাথে প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান সাহেব সহ সারা বাংলাদেশের অসংখ্য অগণিত ওলামায়ে কেরাম প্রবীণ আলেমরা আজকে অসুস্থতায় ভুগছেন আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য সুস্থতা দান করেন তাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক হায়াত দান করেন এই কথা বলে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন